খবৰৰ হৈতে ষ্টুডিঅত আছো মই পূৰ্বী জলমগ্ন হৈ পৰিছে ৰাজ্য আৰু বানত ককবকাইছে ৰাজ্যবাসীয়ে চৌপাশে কেৱল হাহাকাৰ খাদ্য বস্ত্ৰ আৰু বাসস্থানৰ অভাৱত ভুগিছে এতিয়া বানাক্ৰান্তই কিন্তু তাৰ মাজতে সহায়ৰ হাত আগবঢ়াইছে বিভিন্নজনে আৰু বিশেষকৈ এজন ব্যক্তি চৰ্চালৈ আহিছে দুৰ্গতজনক সহায়ৰ হাত আগবঢ়াইছে এই বিশেষ ব্যক্তিজনে কোন আমি জনাম ইছান নিউজৰ দৰ্শকক বিপদর সময়ত দুর্গত জনলৈ সহায়ৰ হাত মনোয়ার হুসেইনৰ আৰু মানৱীয়তাৰ পৰিচয় দিছে আমসুৰ উপদেষ্টা মনোয়ার হুসেইনে সাধ্য অনুসৰি প্ৰতি মুহূৰ্তত দুর্গত জনক সহায় কৰিবলৈ প্ৰস্তুত মনোয়ার এগৰাকী অসহায় মহিলাক সহায় কৰি চৰ্চালৈ আহিছে মনোয়ার হুসেইন নিজে এম্বুলেন্সৰ যোগাৰ কৰি আগবঢ়ালে চিকিৎসা সেৱা মনোয়ার হুসেইনৰ কৰ্মক লৈ এতিয়া গৌৰৱান্বিত সমগ্ৰ হোজাই জিলাবাসী আৰু আমি পুনৰবাৰ জনাইছো যেতিয়া ৰাজ্য এতিয়া সম্পূৰ্ণৰূপে জলমগ্ন হৈ পৰিছে আৰু বন্যাত্তৰ দুখ দুৰ্দশা এয়া আমি ৰসাংশ দেখুৱাইছো আপোনালোকক কি ধরনের এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে আসলতে সমগ্র রাজ্যত হেয়া নিজেই হয়তো অনুমান করব পারিছে আর বিপদের সময়ত দুর্গতজনলৈ সহায়ৰ হাত আগবহাইছে বিভিন্নজনে তার মাজতে এইজন বিশেষ ব্যক্তির কথা চর্চালৈ আহিছে আর মানবীয়তার পরিচয় দিছে এইজন আমসুর উপদেষ্টা মনোয়ার হুসেইনে আর সাধ্য অনুসরি প্রতি মুহূর্তত দুর্গতজনক সহায় করবলৈ প্রস্তুত মনোয়ার হুসেইন আর এই দৃশ্য আমি দেখাইছো হোজাই জেলা যমুনামুখর সরুপথার দৃশ্য এয়া বানত ককবকাই থাকা একাংশ লোকে এই স্থানত অস্থায়ী শিবির পাতি থাকিবলৈ লৈছে আর তার মাজরে এইগৰাকী মহিলা মহিলাগৰাকীৰ আছে সাতমহিয়া এটি কণমানি শিশু আর হৃদরোগত আক্রান্ত হওয়া কণমানিটিক অস্ত্রোপচার করে অস্ত্রোপচার করেছে মাত্র আর মহিলাগৰাকীর স্বামীও কর্মসূত্রে থাকে মুম্বাইত আর এই মহিলাগৰাকীয়ে এডোখর সুরক্ষিত ঠাই বিচারি হাহাকার করেছে সন্তানটিক রাখবলে বিভিন্ন জনের ওসর সহায়ের হাত বিচারিছে মহিলাগৰাকীয়ে আর মহিলাগৰাকীর খবর পাই ততাতৈয়াক উপস্থিত হয়েছে গৈ ছাত্র নেতা মনোয়ার হুসেইন আর লগে কণমানিটির বাবে আনিছে খাদ্য সামগ্রী আর মাক আর সন্তানটিক সুরক্ষিত করে রাখবর এডোখর নিরাপদ ঠাই বিচারি বিভিন্নজনের যোগাযোগ করেছে মনোয়ার হুসেইনে আর মহিলাগৰাকীর সন্তানের কথা জেলা উপায়ুক্তক জানাইছে মনোয়ার হুসেইনে আর উপায়ুক্তর নির্দেশ মর্মে মহিলাগৰাকী আর সন্তানটিক দবকার এটি ব্যক্তিগত সংস্থার দ্বারা রখার ব্যবস্থা করা হয়েছে আর এতিয়া এইজন নেতার কর্মক লৈ গৌরবান্বিত সমগ্র হোজাই জেলা আমি ইয়া দৃশ্যাংশ আপনার দেখাইছো হোজাই জেলার যমুনামুখর সরুপথারের দৃশ্য এয়া বানত ককবকাই থকা এই সকল লোকর কাষত উপস্থিত হয়েছে গৈ আমসুর উপদেষ্টা মনোয়ার হুসেইন আমি ইয়াতে সরুপথার যে উদ্ধার পয়েন্ট আছে বা রেস্কিউ পয়েন্ট আছে রেস্কিউ পয়েন্ট উপস্থিত হয়েছে আর কিছু লোকে ইয়াতে মানে আমার শিবির পাতি আছে ইয়াতে আচরিত ধরনের একটা সাতমহী আমি শিশু দেখিল যে হার্টত ফুটা আছিল আর হার্ট অপারেশন করেছে আর সেই শিশুটির থকা মেলাত বহুত রেস্ট্রিকশন আছে বর্তমানের পরিজনত পানি খোয়া পানির পর লই প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার খাব লাগে বা অন্যান্য মেডিসিন আছে এই খোলা পরিবেশত মানে মুকলি আকাশের তলত এই শিশুকেইটা থাকলে হয়তো শিশুকেইটা মানে বিস্তর মানে স্বাস্থ্যর ক্ষতি হবো পারে
কিয়নো রাতে অল্প ঠান্ডা পানীর ঠান্ডাটা অল্প বেয়া গতি বাচ্চাটার ইতিমধ্যে সর্দি লাগিছে বলে আমি গম পাও, জ্বরও আছে। আর ইয়াত সাধারণ ট্রিটমেন্ট, এই বাচ্চাটা সাধারণ ট্রিটমেন্ট দিব পৰা না যাব, গতি এই সাদা এই এই বাচ্চাটক মানে শিশুটিক মানে স্পেশাল কেয়ার লাগে। গতি ইতিমধ্যে আমি জেলা প্রশাসনের আলোচনা করেছো, জেলা প্রশাসনে কিনা একটা সদুত্তর দিব বলে আমি আশাবাদী, যাতে এই এই বাচ্চাটক মানে প্রপার শেল্টার মানে একটা শেল্টার দিয়ে যাতে প্রপার ট্রিটমেন্ট করবা যায়, আমি তার ব্যবস্থা করার বাবে আমসু জেলা কমিটিতে পূর্ণ চেষ্টা করি।